আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সবসুক প্রোভিডিভ চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো আমরা যারা গ্রামীণ সিম ব্যবহার করি, তো গ্রামীণ সিম ব্যবহার করার আমরা হয়তো আমাদের অনেক সময় ব্যালেন্স শেষ হয়ে যায় বা মিনিট থাকলে মিনিট শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমার যদি কল দেওয়ার প্রয়োজন পড়ে আমরা কিন্তু কল দিতে পারি না, ঠিক আছে? তো আমরা কিন্তু চাইলে ইমার্জেন্সি ব্যালেন্স এনে আমরা কলটা দিতে পারি আপাতত। তো বন্ধুরা, আমরা অনেকে জানি না কীভাবে জিপি সিমের ইমার্জেন্সি ব্যালেন্স আনতে হয়। তো এই ভিডিওতে দেখাবো আমি কীভাবে জিপি সিপের ব্যালেন্স আনবেন। তো চলুন শুরু করছি ভিডিওটি। অবশ্যই চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটি অন করে দিবেন, আর অবশ্যই লাইক আশা করবো আপনার থেকে। তো আমরা প্রথমে এখানে আমি কিন্তু এখানে জিপি সিমের প্রথমে ব্যালেন্সটা দেখাচ্ছি কীভাবে আনবেন। আমি দেখাবো, আমি কিন্তু ব্যালেন্সটা নিয়েছি, ঠিক আছে? আপনারা কোডের মাধ্যমে দেখাবো, বাকি আপনারা চাইলে অ্যাপসেট দিয়ে নিতে পারবেন। তো এই অ্যাপস দিয়ে আমি প্রথমে দেখাচ্ছি, পরে কোডের মাধ্যমে দেখাবো। দেখুন, আমি কিন্তু এটা নিয়ে আসছি। তো আপনি এখানে আসলেই কিন্তু এই যে ইমার্জেন্সি গেট, এই যে দেখছেন এখানে ইমার্জেন্সি ব্যালেন্স গেট নাও, ঠিক আছে? এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে। তো আমি দেখেন এখানে অ্যাভেলেবেল ইমার্জেন্সি ব্যালেন্স আমার 18 টাকা দিয়েছে, আমি নিয়েছি আগেই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ইউজ ইমার্জেন্সি ব্যালেন্স 17.99 টাকা আমার শেষ হয়ে গেছে, এখানে মাত্র 1 পয়সা রয়েছে, ঠিক আছে? তো আমি কিন্তু নিয়ে আসেছি এই ইমার্জেন্সি ব্যালেন্স। তো আপনাদের এখানে কিন্তু দেখাবে গেট ইমার্জেন্সি ব্যালেন্স, ঠিক আছে? আপনারা ক্লিক করলে চলে আসবে। তো আমি কোডের মাধ্যমে দেখাবো এবার কীভাবে কোডের মাধ্যমে আপনারা এই ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে আসবেন। তো সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে আমরা *101*0*101*0 এবং এখানে দিবেন *#। তো এখানে *101*01#, এটাকে ডায়াল করে দিলেই কিন্তু জিপি সিমে ডায়াল করে দিলে আপনার এটা চলে আসবে, ঠিক আছে? তো আমি তো নিয়ে আসছি, আপনি দেখতে পাচ্ছেন। তো আমি অবশ্যই আনছি, তাই আমি কোড জানি। আবার দেখাচ্ছি *101*1#। তো এটা কেমনে চেক করবেন, ঠিক আছে? কীভাবে চেক করবেন আপনি, আপনি অ্যাপস দিয়ে চেক করতে পারেন, বাকি এখানে আপনি *566*28#। তো এটা ডায়াল করলেও কিন্তু আপনি এটা চেক করতে পারবেন আপনি কত কত মিনিট রয়েছে, মানে কত টাকা রয়েছে ইমার্জেন্সি ব্যালেন্সে, ঠিক আছে? তো মূলত এইভাবে কিন্তু আপনি অবশ্যই ইমার্জেন্সি ব্যালেন্সটা নিয়ে আসতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন, একটা লাইক দিবেন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।